তো পাকিস্তানে আসার মূল একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ভালোবাসার টান। শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির প্রতি ভালোবাসা থাকাই বাংলাদেশ থেকে পাকিস্তানে আসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على رسوله الكريم, اما بعد। দেশ প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ এপিসোড। আজকে আমরা একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন, অলরেডি জেনেছেন যে আমি বাংলাদেশ থেকে পাকিস্তানে এসেছি, পাকিস্তান লাহোরে। তো কেন আসলাম অলরেডি সেটাও বুঝতে পেরেছেন। যার জন্য আসলাম তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত ডক্টর মালা আলী কুর্দিস্তানি। আমরা জানি তিনি আল কুরআন বিভিন্ন মেডিসিনের মাধ্যমে অসংখ্য রোগের চিকিৎসা করেন। তো আলহামদুলিল্লাহ গতকালকে কয়েকদিন যাবৎ হুজুরের সাথে মিট হয়েছে, তারপর গতকালকে সারাদিন হুজুরের ভিডিও আমার নিজের ক্যামেরার মাধ্যমে শ্যুট করলাম। দেন আপনারা দেখেছেন যে আমার ইকতার হোসেন সাইদ ফেসবুক পেজে লাইভও করছি প্রায় দেড় ঘন্টা যাবৎ। তো সব কিছুই কিন্তু আপনারা লাইভ দেখলে বুঝতে পারবেন। তার চিকিৎসা সম্পর্কিত আমার বিস্তারিত আর কিছুই বলার নেই। তো পাকিস্তানে আসছি, অনেক কষ্ট হয়েছে। পাকিস্তানে আসাটা কিন্তু এতটা সহজ না। তো পাকিস্তানে আসার মূল একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ভালোবাসার টান। শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির প্রতি ভালোবাসা থাকাই বাংলাদেশ থেকে পাকিস্তানে আসলাম। তো আপনারা সবাই সবসময় সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন, এই কারণে জাজাকুমুল্লাহ খয়রান। লাইক কমেন্টসের মাধ্যমে চিকিৎসা সম্পর্কিত সকল ভিডিও আপনারা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিচ্ছেন, এই কারণে আপনাদের প্রতি শুকরিয়া। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আসলে মানে পাকিস্তানে আইসা যেটা বুঝতে পারলাম যে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানিকে তো মানে সারা বিশ্বের মানুষ চিনে, আলহামদুলিল্লাহ। মানে হুজুরকে যারা চিনে আমাকেও মোটামুটি অনেক চিনে। পাকিস্তানে আসার পর দেখতে পেলাম যে বাংলাদেশের অনেক মানুষ থেকে পাকিস্তানিরা আমাকে অনেক জানে, অনেক চিনে। আমার নাম থেকে শুরু করে চেহারা, ফেস, সব কিছুই তারা চিনে। তো এই কারণে আমি প্রাউড ফিল করি। আর ইনশাল্লাহ আল্লাহ তাআলা সব কিছু সম্মানের মালিক কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি চাইলেই মানুষকে সম্মানিত করতে পারেন, আবার সম্মানহানিও করতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রয়েছে, আর তার কাছে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, বিশ্ববিখ্যাত ডক্টর মালা আলী কুর্দিস্তানির জন্য দোয়া করবেন। যেহেতু আমি বর্তমানে পাকিস্তান রয়েছি, আপনারা দোয়া করবেন যাতে করে খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশে ব্যাক করতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।